দীপ্তকান্ত বাস্তবটা যদি মুসলমানের রক্ত থেকে থাকে শুধু আসাদপুর নয় বাংলাদেশে অনেক পোলাগার আছে আসাদপুরের খালতু ভাই মামাতু ভাই বিশ্বকবিকে তারা এখনো ডাকাইত বলে চরিত্রহীন বলে গালি দেয় যার চরিত্রের জ্ঞান যে আল্লাহ কোরআনে কারিমে ভাবে দিয়েছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার এই চরিত্রবান নবীকে যদি কেউ ডাকাইত বলে চরিত্রহীন বলে ওরে সাকায় কুটে ফেলব সাকায় মার্ডার করব কাকে রাজি আছ আল্লাহকে দু হাত তুলে দেখায় না ওর জন্ম কোথায় ঠিক মতো কইতে পারে না কথা ঠিক যাবে ঠিক ও বরিশালে অজপারাগায় জন্ম নিয়েছে নাস্তিক আমি একখানা আয়াত পড়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী যার চরিত্রের গ্রান্টে আল্লাহ দিয়েছে এই চেয়ারম্যানের চরিত্রের গ্রান্টে আল্লাহ দেন নাই আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি তার কিতাবে এইভাবে দেয় নাই অনলি ওয়ান একজন মানুষের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন তাকে বলে মক্কার ডাকা তাকে বলে চরিত্রহীন আবার নবী বলে তার আপন ভূবদ্ধ বোনের সাথে পরকিয়া করেছে বকরের মুসলমান ভাই পৃথিবীতে একজন মাত্র মানুষ হাসলে আমার আল্লাহ সব সময় হাসতে যার চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারতেন না যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে এই সুরে কান্দে উম্মাতাবা গুনাগার শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে হে বগুড়ার ভাইরা আজকে সেপ্টেম্বর মাসের দুই তারিখ এই সেপ্টেম্বরের দুই তারিখ হাজার হাজার মুসলমান এই তীব্র গরমের মধ্যে যদি চোখের পানি ফেলাইয়া কান্দার বলো মালিক রে আমার জনম দুঃখিনী মা কবরে ঘুমাইয়াছে আরে আমি তো পারে পাখা ছাড়া ফ্যান ছাড়া আলো ছাড়া একটা মিনিটও ঘরে ঘুমাইতে পারি না গো আমার জনম দুঃখিনী মা জানালা দরজা ছাড়া ঘরে ঘুমাইয়াছে মা তুমি কবরে কেমন আছো জানি না বেজন আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার এতিম নবী 6 বছর বয়সে মা হারাইছে আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকতে পারে আমার নবীর দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ হালিমায় সাদিয়ার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বাবা আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ আমার নবী আমেনা আমার নবী মাঝে মাঝে হালিমায় সাদিয়ারে বলতেন মা আব্দুল্লাহ রে তুমি আব্দুল্লাহ কই আমার সামনে ডাইকো না আব্দুল্লাহ কই ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যাবে আহারে আমার নবী বাবা মায়ের কত পাগল ছিল বগুড়ার যুবক ভাইরা রে আমি তোমাদের দুইটা পাপ ধরে বলে দিয়া যা কাদের মা বাবা কবরে ঘুমিয়েছে আমি জানি না
كارما بابر قبر جهنم میرا گم دھاؤ دھاؤ کر جلتے سے ہمیں جانی لے شدو یا تو ڈکو جانی لے بھائی تمہار چوکر پانیر خاتیر یا کن ما بابر قبر عذاب ما بھائے زبے امان نبیر ایتیم نبیر قوتا شنیا جدیا کن تمہار سوکے پانیا شے امان نبیر روزار تھے کہ تمہار ما بابر قبر شدی اکتا راستا بھائے زبے اللہ حق پر زورے بولتے بارن نا اے چیئر میں جب چلے جائے اب راشر اللہ حق پر زورے بولتے بارن نا اے بازان زار سوری تیرے گران تی اللہ دیئے چھے امارو اینو بیرے امی دول زیٹا منشا شیرا کر باؤں ملی کری بی ایم پی کری زماد اسلام کری جاتیو پڑی کری جیٹا منشا شیرا کر بویڈا مار بیکتے کو تو موت آر پوت کینتا مان نو بیرے نے کیوں گالی دیلے اور زاگائی پیتے کھل دیلے اے بکر ارسلے جنی ستی کرے مسلمان رکھ تو تھکے تاکے آواز داو تیمرو کن تھے اور زاگائی پیتے کھل دیلے अरे मार्डर को ने फासिल मंजे सुल्बो क्या करा दिया सो अरे अकबर अल्लाह के दुहा तूने देखा है ना अल्लाह 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 अल्ल दुनियार कुनो नबी और जन्नत है जिधर बना। आई कम चैलेंज। शुदामार्ती के बोल बैल, ताकाय बोल बैल। शॉप मेरे नहीं बो। आमान लोगी चोरित्र ने क्यों कथा बोल ले? इटा मेरे नहीं बोला। बंगो बंदो शेख मुझे बोलो हमारे लिए एक गाली दिले। तर सुध दो कुष्ट सुध दो उद्धर करे फैले आमा शासु बोरों से बीएमपी रोक कर तार दौले रोक जेई दौले दी हो आओ मिलेगे ना का पाती नितारे लगाए जो दी बंगो बंदरे के उठे गाली दे गाली दे दूर को तो बंगो बंदर सोबीर पुष्टार दे जो दी को अपमान करे ता सोच दो कुछ शुद्ध दर पिक पर होते भाई ने थाना ही बुलाए पता बन गया बंगो बंदर सही तमान्नो बीर कोदर को आमार दिके तकाया बोलो, दुनिया सब मेरे नहीं हो, आमान लो भी इज्जत के आक्रमण कर ले, आमी लिखली बीएमपी करी, नमाज पोनी की बना पोनी पोरे लगे पार, नो भी रे गाली दिलो रे दुनिया बसे नहीं बोला, रेडी, रेडी, अल्लाह हम पर ज़रा बात दे, कोस्टो इतने से, आरोहस कर बोलूँ भी, कभी एक टक पता अमेलिया सुरमंज है देखी पुती दिन आज बो यह तो कोस्टो को रियासी बाबा अनेक कोस्टो को रियासी बाबा ये गरो मेरे भीतर आप कर जरे मोशांति लगे आमरों तो कोस्टो लाख से ना छे बेला बारो एकारों टाइप आशाती के बिर हुए ची इकने मार्ग भी बना मस्तुस रास्ता कर जाम था क्ले भुजन तो ढाकर्ती काशा को � एक पेशेंट ने लगा आज क्या कल के बाद आराग पेशेंट ने लगा एक बार जिल्ल तो हमने बारिश आते हमारे माफी लामारा था बिजरों मंसिंह दिख रहे हैं कि माफी एक ही मंसिंह जरूर कर मार दबा आपका गुस्सा ही तो दोष गुण लोग हो भाई मंसिंह कल क्या क्या ना बिजरों मंसिंह दिख रहे लिया सरों मंसिंह दिखे कने मुस्लिम तो ठीक ना बेटी, तो ले दो ही जो दो ही वक्त है एक जगह था के तो ले बुझन, आमार किस वार किस दूधर मिले को तो इतबार, बताए, आमी आपका दरख्त मदारस करते चाहिए, विशिष्ट कर बोना, शुद्ध आमार दिक्कत तक का बेटी, जे उठते सब और टाइम दो बेटी, रेडी, है, आमार नो भी हास ले आमार अल्लाह हास तेर दे, आमार अमर अल्लाह मुक्ता बेजर कर था। अस्के जे नास्तिक नवबो नास्तिक आसार नू अर लोपा मैडम लोपा शे बोले नबी मुहम्मद तार भुवा तो बोले सदे पौर किया कर से नबी मुहम्मद सिलर तस्सुरी त्रुही आमी आसार नूरे बोले सी आवारो यह तो गुलर मीडिया सामने आमी आवार चैलेंज कर से नवबो नास्तिक के
তুই বাহিরে বসে আমার নবীর গালি দিস কে যদি মায়ের স্তনে দুধ খায়া থাকোস বাংলার জমিনে আয় শেখ হাসিনা সরকার তোরে কি করবে না করবে জানি না তোরে বগুড়ার কোন ছেলে যদি পাতে পায় তোরে মুলার মতো শশার মতো সবাই খেয়ে গেলে এই বাড়ি মান পরীক্ষা হয়ে যাবে আমি দেখব এই চরমনার গুড়ে ধর কোন পীরের গুড়ে ধর আমার দেখার বিষয় নয় চরমনে আল্লাহর কুতুবের হক শশিনার হক বগুড়ার হক এখানে আপনাদের এখানে দুইটা মাজার আছে দাদা কহরুল্লাহ না আর একজন মস্তান না সুলতান সরওয়ার না ওনার নাম মাই সরওয়ার আল্লাহ এই কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় না আপনাদের এই জায়গাটা মিয়া এই সমস্ত বুজুর্গদের দ্বারা আবাদকৃত এটা তো হিন্দু এলাকা ছিল তাই না সেই বড় জালিমের এলাকা ছিল এই বগুড়া এই জালিমকে আপনারা তারাইয়া এই দেশে ইসলামের পতাকা দিয়েছেন আপনারা শাহজালাল আমাদের চাইতে ওই দেশে সিলেটের চাইতে আপনাদের শক্তি একটু কম না এই বগুড়া খুব ত্যাগ তীক্ষার বগুড়া জোর করে ঠিক না বেঠে বগুড়ার ইতিহাস বড় করুন বগুড়ার ইতিহাস নিয়ে যদি ওয়াজ করি আপনার যদি বেশি দুই ঘন্টা যাইবে তাহলে বগুড়ার ইতিহাস বগুড়ার ছোট চোখে দেখবেন না তো বগুড়ার ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন এই দুই বুজুর্গরা এবং তাদের সাথে যারা আসছিলেন এই দেশে ইসলাম প্রচারের জন্য তাদের অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে বগুড়া শহর এই বগুড়া জেলা আল্লাহু আকবার জোরে বলতে পারেন না অতএব আপনাদের দাম অনেক বেশি এলাকার মানুষ যদি আস্তে আওয়াজ দেয় আমি এটা মেনে নিব না রেডি রেডি আমি আসাদ মুদ্রে চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে নিয়ে আমি দেখব কে 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 আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন যুবক এই কলেজের বন্ধু আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব তোর পায়ে হাত দিয়ে বলবো আসাদ নূর যে এয়ারপোর্ট দিয়ে নামবে বাংলার জমিনে ওই এয়ারপোর্টের মধ্যে রেখে দেবে রাজি আসো না নাই আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন বিশ্ব নবীর জন্য কবুল করেন বিশ্ব সবের হাত দিয়ে যেন আমরা টিকিট নিয়ে কেয়ামতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করেন এবার আমার দিকে দেখেন বাজান আমার নবী হাসলে আমার আল্লাহ হাসতেন আমার নবী কাঁদলে আল্লাহ কষ্ট পাইতেন এই নবীকে হঠাৎ করে দেখা যাইতেছে মহররমের 20/21 তারিখ মক্কা নগরীতে ডিক্লার হয়ে গেল মোহাম্মদকে মেরে ফেলবে নাজুবিল্লাহ বললেন আমার নবী যদি আজকে বেঁচে থাকতেন এই বগুড়ে আসতেন যদি একজন লোক দাঁড়ায় বলতো নবী আপনারে ছুরি মারব আমার মনে হয় এই কথাটা বলতে দেরি হতো ওর পেটের মধ্যে ছুরি দুটো এক সেকেন্ড দেরি হতো ঠিক না ভাই যদি বলা হয়তো আমার নবী বগুড়ে এই মাঠে আসবে আমার মনে হয় চেয়ারম্যান আমার নবীর জন্য স্বর্ণের একটা তরবারি বানাই রাখে আমার নবী যেই চেয়ারে বসবে চেয়ারটা স্বর্ণ দিয়ে আজ থেকে বাংলাদেশ সরকার আমার নবী কোন চেয়ারে বসবে কোন চেয়ারে বসে কয়দিন কোন ডিস্ট্রিক্টে নবী ওয়াজ করবে যেরকম টুঙ্গির ইস্তেমায় যেরকম ভাবে তাদের জন্য স্পেশাল চেয়ার বানানো হয় আমার নবীর জন্য স্পেশাল একটা স্বর্ণের চেয়ার বানানো হইতো ওই স্বর্ণের জন্য যদি দরকার হয় আমার কলিজা দিয়ে কলিজা কেটে হলো ওই স্বর্ণের ভিতরে আমি শরীর থাকতাম আপনি থাকতেন না বাবা যারা অটো রিক্সা চালায় সেও মনে হয় বলতো আমি এক মাসের অটো রিক্সা চালায় যে কয় টাকা কামাবো চেয়ারম্যান সাহেব আমি নবীর চেয়ারের ভিতরে বরাদ্দ করলাম আমার দিকে তাকান বিশ্ব নবীর কাছে খবর আসলো আমার বিশ্ব নবীর মেরে ফেলবে আর এক গ্রুপ বলে মোহাম্মদকে একবার মেরতে গেলে অসুবিধা আছে তাহলে কি করা যাবে কুরাইশ বংশের ভিতরে এখনো মুহাম্মাদের 9 জন চাচা বেঁচে আছে 9 জনের ভিতরে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর হলো হামজা মারহাবা বললেন না ভয়ঙ্কর হলো হামজা দ্বিতীয় নম্বরে আব্বাস ও হামজা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলি আল্লাহুম্মা ফিল আব্বাস ওয়া বারাদিহি মাগফিরাতান যাহিরা হুজুরের সাসার কোয়ালিটি নবী নিজে বলেন ও হামজা দো আসাদুল্লাহ ও আসাদ রসুলি আমার সাসা হামজা আমার বাগ আমার আল্লাহর বাগ জোরে জোরে চেয়ারম্যান সাহেব আওয়াজটা বন্ধ করে গেলেন এবার আমার দিকে তাকান গো বাবা যে হামজাকে বলা হয়েছে আল্লাহর বাগ আমার বাগ ও বাজার মক্কার ভিতরে হুজুরের সাসাদেরকে সবাই না ডরাইলেও হামজাকে সবাই ডরাইতো যখন ডিক্লার হয়ে গেল
নবী মুহাম্মদকে যে তোমরা রাতের অন্ধকারে মেরে ফেলো না নবী মুহাম্মদের চাচারা নবীর ছেড়ে দিবে না কত কি করা যাবে শুনো না নবী মুহাম্মদকে মারার জন্য কতগুলো প্রসেসিং অবলম্বন করতে হবে কোন প্রসেসিং অবলম্বন করতে হবে এক নম্বরে নবী মুহাম্মদকে মেরে ফেলার জন্য কয়েকটা কোয়ালিটি অবলম্বন করো কি নবী মুহাম্মদের গলার মধ্যে ফাঁস দিয়া মারিয়া ওই বাবরা গাছের সাথে মক্কায় একটা গাছ ছিল বাবা সাফা মারাত পাহাড়ের মাঝখানে বাবু সালামের মাঝখানে একটা বৃক্ষের মতো গাছ ছিল কাটাযুক্ত বাবলা গাছ বলা হয় এই গাছটা তখন পর্যন্ত ছিল আব্বাসিয়া খলিফা পর্যন্ত এই গাছটা ছিল ও বাজান রে যেই গাছের গোড়ায় দাঁড়ায় মা সায়রা বলেছিল মা হাজেরা বলেছিল ও মানি আমার স্তরে দুধ দেয় আমার ইসমাইলকে শোয়ায় রাখছি কাবা ঘরের সামনে ওখানে তো কোনো গাছ নাই এই গাছটাকে তুমি ইসমাইলের উপরে লাগাই দিতে পারলে না অন্তত ইসমাইলকে নিয়ে ওখানে একটু বসবাস করতে পারতাম বাজান রে এই গাছটা অনেক বছর হায়াত পেয়েছিল বেইমান গুলা ডিক্লার দিল মুহাম্মদকে মেরে গলায় ফাঁস দিয়া মারিয়া এই বাবলা গাছের সাথে টানায় রাখবো যেন মুহাম্মাদের চাচারা বুঝতে পারে মুহাম্মাদের কথা মক্কায় কেউ শুনতে চায় না এই জন্য মুহাম্মাদ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ মক্কার ভিতরে মুহাম্মাদের নয়জন চাচার মেরে নিবে না মুহাম্মাদের চাচাদের মধ্যে চারজন মুহাম্মাদ অনেক ভালোবাসে এক নম্বরে ভালোবাসে আব্বাস দুই নম্বরে ভালোবাসে হামজা তিন নম্বরে ভালোবাসে আবু তালেব আল্লাহ আকবার বলো চার নম্বরে হুজুরের আর একজন চাচা ভালোবাসতেন তার নাম হলো হারেস কি নাম আপনি তো হুজুরের নাম চাচার মাত্র তিনজনের নাম জানেন আরো তো নয় আরো তো মিয়া সাতজন হুজুরের বাপ দিয়ে আপনাকে চারজনের নাম জানে আবু তালেব আব্বাস হামজা হুজুরের চাচা নয়জন বাপ একজন দশজন হুজুরের দুই নাম্বার চাচার নাম হলো হারিস এই তিনজন আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসত কারণ আছে এক নাম্বার কারণ আমি বলবো শিক্ষার মেরে সুবহানাল্লাহ বলবেন জীবনে আপনার মারাত্মক কোন রোগ হয়ে আপনি ক্যান্সার রোগে মরবেন না আমার নবীর নাম শুনে যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন এক নম্বরে নবীরে ভালোবাসত আমার নবী কোন ঘরে যদি ঢুকতেন কোন বাতি লাগতো না হইল না হয় নাই আমি আর একটা প্রশংসা আমার নবীর করতেছি দেখবো কার মতো শক্তি আছে নবীর প্রশংসা শুনিয়া এই বাজান দিবার আমার দিকে তাকান মক্কার বেঈমান গুলা জানে চারজনে মুহাম্মাদের অনেক ভালোবাসে মুহাম্মাদকে একবারে তরবারি আঘাত করে মেরে ফেলানো যাবে না দুই নম্বরে মুহাম্মাদকে এইভাবে টানাইয়া মেরে ফেলতে হবে বাজান রে বাবলা গাছের সাথে টানাইয়া মেরে ফেলবো এই সিদ্ধান্ত যখন হয়ে গেল কিন্তু কে কে মুহাম্মাদকে মারার মধ্যে অংশগ্রহণ করবে কার দুই চোখের পানি দামার আল্লাহরে খুঁজে করবা ও বগুড়ার বাইনা যখন বলা হইল মুহাম্মাদকে বলায় রশি বাইন্দা তারপরে ফাঁস দিয়া মারবা আবু বকর জানতেন আমার নবী প্রতিদিন আমার যখন তাহাজ্জুদ পড়তে কাবার মধ্যে ঢুকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমার নবী রাতের অন্ধকারে কাবা ঘরের সামনে দাঁড়ায় আমি আবু বকর প্রতিদিন নবীর বডিগার্ড হিসেবে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ি দেখি আমার নবীর পিছনের দিকে কেউ আঘাত করে কিনা গো হযরত ওমর বলেন আমি আমার নবীর পিছনে বাম দিকে দাঁড়ায় নামাজ পড়ি দেখি আমার নবীর কেউ পিছনের দিকে আক্রমণ করে কিনা বামের দিকে উসমান বলে বলে আমি আমার নবীর পিছনে বাম দিকে ডান দিকে নয় সোজা দাঁড়ায় থাকি আমার নবীর কেউ আক্রমণ করে কি রে হযরত আলী যুবক মানুষ বলেন কেন আলী তো 10 বছর বয়সে ইসলাম কবুল করছে আলীর বয়স মাত্র তখন বাদাম 16 থেকে 17 বছর আলী মনে মনে ভাবে আমি আমার নবীর
কাবাঘর উল্টা দিকে থাকব আমার নবী যদি কাবাঘরের দরজার সামনে দাঁড়ায় আমি কাবাঘরের ওই পাশে রুকনি আমিনে দাঁড়াব ইব্রাহিম নবীর সময় দরজা যেই পাশে ছিল আমি ওই পাশে দাঁড়ায় নবীরে পাহারা দিব সাহাবীরা নবীর জন্য জীবন দিছে আমরা নবীরে পাই নাই ও আমরা আলেমুল আলেম পাই যে আলেমদের বিশাল আলেমদের সম্মান যদি কেউ অপমানজনক কথা বলে নবীর পাই নাই আলেমদেরকে নিয়ে যদি কেউ আলেমের ইজ্জতের পরে আক্রমণ করে ওরা সাতুল আম্বিয়া হিসাবে ওরা দুই টুকরো হয়ে গেল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরে পাই নাই ওয়ারেস নবীর ওয়ারেস পাইছে নবী বলেছেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি জালেমকে সম্মান করলে সে আমি নবীরে সম্মান করব এটা আমার বাবার মনের কথা নয় তালেমকে সম্মান করবি যে করবি ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না কথা বলেন না কেন আজকে আবু বকরও নাই ওমরও নাই ওসমানও নাই ওরা তাকে বাকে রয়েছে কবে এই চারজন না থাকে হঠাৎ করে দেখা যায় আমার নবী যখন জাবালে সাফা মারার মাঝখান দিয়ে আসতেছে ইন্দিমিন টাইমে পিছনের থেকে উতবা সাহেব আমার নবীর গলার মধ্যে বেল লাগাইয়া এইভাবে দুই দিক দিয়ে টানতেছে যখন বেল আমি দেখব আমার নবীর প্রেমে প্রেমিক হয়ে কে কান্দ আমার দাড়ি বাঁকা বাজান না কেউ আজকে ময়দানটা ছেড়ে যাবেন না আমার মন কেন যেন বলতে যে আপনাদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন আজকে আরাম বেইমানরা গলায় পেশ দিয়া চামড়ার বেল দিয়া উৎমা টানতেছে এইখানে পাও লাগাইয়া সাহেবা টানতেছে এইখানে পাও লাগাইয়া দুই দিক দুজন টানতেছে আবু জাহেল পিছনের থেকে নবীর ঘাড় বাবরি চুল ধরে এইভাবে চুল ধরে তারাপ তারাপ করে নবীর কেউ নইতেছে কি বলে আপনাদের দেশে কেনুর বল কেনেছিলেন তো হ্যাঁ এইভাবে এভাবে এটা দিয়া ঘুষি বলে না কেন বলে কেন এই আমার বিশ্বনবীর পিঠের উপরে কেন মারতেছে আমার নবীর ঘাড় বাবরি চুলগুলোকে এইভাবে ঝাঁকি মারতেছে হিন্দি মিটাইমে আবু বকর আসতে একটু ছোলো দেরি হয়ে গেছে বাজান যে আবু বকর দেখে দশ থেকে বারো জন মানুষ একটা মানুষকে মারতেছে আবু বকর জাবালে সাফা জাবালে মারা বাবু সালামে দাঁড়াইয়া ডাক দিছে তোরা কারা গো একটা মানুষকে এইভাবে মারতা সুরাল লোকটা করে আওয়াজ করতেছে কারণ নবী গলায় ফাঁস দিছে নবী আমার হাতটা এইভাবে ঢুকাইয়া দিয়া মরা গরুর মতো করে আওয়াজ করতেছে ও বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাইব যখন টানতাছে নবী আমার তো বাঁচার জন্য সেফ থাকার জন্য তো একটু চেষ্টা করব বাঁচানের মালিককে এ বাজারের দিকে তাকানার কান্দে আবু বকর যখন ডাক দেয়া বলে তোমরা কারা গো এইভাবে মানুষটাকে মারতাছো আবু বকরের আওয়াজ শুনিয়া বাজান ওমর দৌড়ায় আসছে আসিয়া দেখে বাবা একটা মানুষকে মারতাছে বেঈমান গুলো দুইজনের আওয়াজ শুনিয়া ছেড়ে দিছি নবী আমার গলায় হাত দিয়ে এইভাবে কাঁদতাছে আর বলতাছে আবু বকর রে ও আবু বকর জীবনটা আমার শেষ হয়ে যাইতো আর একটু দেরি করলে রে আবু বকর আবু বকর আবার নবীর বুকের সাথে চেপে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আপনি আমাকে সঙ্গে সারা কাবা ঘরের মধ্যে ঢুকেন না আজকে কেন আপনি একা একা আসলেন আমার নবী বলে আবু বকর রে আমি তো বুঝতে পারি নাই বেঈমান গুলো উৎপেটে বসে আছে আমাকে মেরে ফেলার জন্য তাদের ষড়যন্ত্র আমি জানতে পারি নাই বাবা জান এবার আওয়াজ দিবেন হযরত আবু বকর আমার নবীর মাথাটা বুকের মধ্যে নিয়ে পাই এমনি মেসেজ করতেছে আবু বকর দৌড়ায় যে যখন বলতেছে আসমানে আমারে এক কলস পানি দি আসমা হলো আবু বকরের বড় মেয়ের নাম আয়েশার বড় বাবা যখন বলতাছে মারে তাড়াতাড়ি এক মশক পানি দে এক মশক পানি দেখিয়া পানিটা নিয়ে যখন দৌড়ায় আসছে নবী আমার আবু বকরের রানের উপরে শুয়ে আছে আবু বকর রানের উপরে রেখে যখন পানিগুলা ঢালতাছে
বাজান দেবার একটা আওয়াজ দিবেন আবু বকর নিজে বর্ণনা করেন আমি যখন নবীর মাথার চুলগুলা আস্তে করে টান দিলাম গুয়ার থেকে যেমন সবলাগুলা উঠিয়ে যায় আমার নবীর চুল মোবারকগুলা উঠিয়ে যাইতেছে বাজান আবু বকর বলেন বিশ্ব নবীর লই আমি চলে গেলাম খাদিজার বাড়ি তখন মা খাদিজা ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় আছে আমার বিশ্ব নবী কখন নামাজ শেষ করে আসবে আমার নবী যখন দেখলেন আবু বকর আমার নবীর কোলে করে বাসায় ঢুকছে তখন তো নামাজ ফরজ হয় নাই বাবা তাহাজ্জুদের নামাজ শেষ করার জন্য আমার বিশ্ব নবী আসছিলেন কাবা ঘরের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা জানেন খাদিজার বয়স এখন 17 বছর বিশ্বনবীর বয়স মাত্র তখন 4 দিন আল্লাহু আকবার জোরে বলেন খাদিজা তার বাবার সমস্ত সম্পদ দিয়ে বিশ্বনবীর কাছে বিবাহ বসেছিলেন বাজান আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো যেই মহিলাটা তার জীবনের সব কিছু বিনিময়ে একটা মানুষকে ভালোবেসেছে ওই মানুষটা যদি দেখতেছি মাথার চুলগুলা আউলা জাউলা ঘরের মধ্যে ঢুকতেছে নবীজি আপনার এইভাবে মানব আপনি চাইছে দেখলেন আমার নবী বলে খাদিজা রে আমারে যখন বেঈমান গুলা মারে জিব্রাইল আমার পিছনে দাঁড়ায় ছিল জিব্রাইল বারবার বলেছিল নবীজি একবার শুধু অর্ডার দেন বেঈমান গুলা শেষ করে ফেলবো ও খাদিজা আমি পারমিশন দিলে বেঈমানের বাড়িটা ধ্বংস হয়ে যাইত ও আমার কলিজার টুকরা বাইরে শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিতে চাই আমার নবীর যদি জিব্রাইল সাহায্য করার জন্য পিছনে দাঁড়ায় থাকতে পারে আমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যায় যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি না নাই রাজি আছি না নাই যদি বগুড়ার জীবনে শুনতে পাই কোনদিন কোন নাস্তিক আমার নবীকে গালি দিয়েছে সে যেখানে বসেই হোক যেই দলেরই হোক ওয়াসাদ আমার গুলো আপোষ থাকতে পারে না কাকে রাজি আছো তু হাত তুলে আমার আল্লাহকে দেখায় না আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কষ্ট হইতেছে আমি চেয়ারম্যান ভাইয়ের জন্য দোয়া করি আমি দোয়া করি গত কয়েকদিন আগে চেয়ারম্যান সাহেব আমি একটা মসজিদ করেছি আমার মায়ের নামে 4 কোটি টাকা খরচ করে আলহামদুলিল্লাহ বলেন মুন্সিগঞ্জের এক চেয়ারম্যান গত কয়েকদিন আগে মা পিলে গেছি কষ্ট হইতেছে আপনাদের এই আমরা 3 জন লোক যাই নাই যে ভাই হ্যাঁ রে স্যান্ডেল লইলে জায়গা হ্যাঁ মোনাজাত করে চেয়ারম্যানও যাও গান বুঝাই গেল আল্লাহুম্মা আমিন হাত তোলেন ওই যে চাচা ধরে লই স্যার চিন্তা নেই তাহলে আমি না কইছিলাম আমি দুটাই নেই টিনা ধরতে তো এক চেয়ারম্যান গত কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন সব চেয়ারম্যান একরকম না ভাই সব চেয়ারম্যান এক খেলা দিয়ে না চেয়ারম্যান সাহেব ওই মসজিদে এরকম যেরকম আপনাদের চেয়ারম্যান আজকে 10,000 টাকা দিয়েছে এই মসজিদে আলহামদুলিল্লাহ বলেন আবার 1 লাখ টাকা আর 1 লক্ষ টাকা সরকারি ভাবে হোক যেভাবে হোক আমার ভাই দিবে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াত লম্বা করে জোরে কেন আমিন ঠিক এরকম মুন্সিগঞ্জের চেয়ারম্যান ওই মাহফিলে 10,000 টাকা দিয়ে হেজাই বোকা সবার আগে নিয়ত করছিল ওয়াজ শুনে সে মায়ের ভক্ত মা মারা গেছে মায়ের ওয়াজ শুনে আর যায় নাই তো হঠাৎ করে থানার থেকে একটা ফোন আসছে চলে যেতে হবে উনি শুনছে যে আমি আমার মায়ের নামে একটা মসজিদ করছি উনি আমার মসজিদে 2,000 টাকা দিয়া আর ওই মসজিদে 10,000 টাকা দিয়ে বিদায় নিচ্ছে আমি চেয়ারম্যানের কাছে কিচ্ছু চাই না উনি 10,000 টাকা দিছে আমি খুশি এই মসজিদে 1 লক্ষ টাকা দেবে ওয়াদা করছে আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয় জোরে বলেন আমিন চেয়ারম্যান সাহেবের হঠাৎ করে একটা ফোন আসছে একটা লোকের হসপিটালে এখন চলে যেতে হবে উনি চলে যাক আমি সদর ওনারে বিদায় দিলাম কিন্তু একটা কথা আপনাকে বিদায় দিছি অল্প সময়ের ভিতরে আপনাদের বিদায় দেবো কিন্তু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন এই জমিনের মালিককে আল্লাহ আমার ভাই আপনিও যাবেন কেন এই যে আপনি যাবেন কি লেগে এমপি ডাকছে আমার ভাই কত দিছে দাঁড়াই থাকবে আমার ভাই 2,000 টাকা দিছে আল্লাহ ওনার চেয়ারম্যান বানায় দেবে 8,000 টাকা ভরে দেবে আল্লাহ কবুল করে জোর করে আমিন না এটা বলতে অনেক সময় লাগবে এখন আগে কইতা ভাই আমার দিকে তাকান এই জমিনের মালিককে শুধু আমার সাথে একটা কথা বলবেন এই জমিনের মালিক যদি আল্লাহ হয় ভাই আল্লাহকে একটা শপথ করে বলতে চাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বড় হলো আল্লাহ মহান আল্লাহু আকবার এই আল্লাহু আকবার অনেকে বলে এটা পাকিস্তানের আওয়াজ বলে না
যেইডা বলবে এটা পাকিস্তানের আওয়াজ ওর কান কোন ফাটাই ফেলবে রাজি আছেন না নাই আল্লাহু আকবার জোরে বলেন তো আমি আপনাদের সামনে বাকি একটা কথা বলে যুবক আল্লাহ আমার ভাইদের কবুল করুক জোরে না আমি আপনাদের সামনে দুইটা পায় হাত দিয়ে বলবো ভাই বাকি ওয়াজ আমি আপনাদের করব শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন আমার কাছে একটা রিকোয়েস্ট করছে হুজুর সাতপুরে একটা ঘটনা আছে লঞ্চের আমি আপনাদের সামনে উপস্থাপন করব পৃথিবীতে অনেক ওয়াজ শুনছেন আমার একটা ওয়াজ এত ভাইরাল হইছে যেটা বাস্তব ঘটনা কোরআন হাদিসের কথা না কিন্তু বাস্তব ঘটনা যেটা শুনলে চোখে পানি আসে আমি মাত্র দুই মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম এই মসজিদের জন্য একটা ব্যাগ যাবে আপনার সামনে এই ব্যাগের ভিতরে 100 200 500 10 20 1000 2000 টাকা আপনি ব্যাগের ভিতরে দিবেন আমি আপনার দুটো পা ধরছি একটা লোক উঠবেন না পায়ে হাত দিয়ে বললাম একটা লোক উঠবেন না আমি পা ধরছি মুসাবির ভাই আমি পায়ে হাত দিয়ে বলছি উঠবেন না একটা লোক উঠবেন না ব্যাগের মধ্যে আপনি দিবেন বাকি ওয়াজ না শুনে মুনাজাত না করে কেউ যাবেন না আমার ওঠার কথা ছিল 9:30 যুবক ভাই আমি মুসাবির পাও ধরার পরে যদি তুমি উঠে যাও আমি তোমার বিরুদ্ধে রব্বে কারিমের কাছে এমন বড় কুরমু আমি কষ্ট পাইলে আমি দোয়া করে যাব মাত্র দুইটা মিনিটের ভিতরে যুবক দেও না ভাই তোমার মায়ের জন্য বাবার জন্য 100 200 500 10 20 50 আল্লাহ তুমি দেখো মহিলা প্যান্ডেলে কোন মা দিবে 100 আর 200 500 কোন মা দিয়া দিবে একটা নাকপুরকে দিয়া দিবে কানের দুল ওই ব্যাগের মধ্যে দিয়া দেন গো মা মা খাদিজা যদি তার জীবনের সব কিছু দিয়া দিতে পারে নবীরে ভালোবাসিয়া এ যুবক যুবক ভাই তাড়াতাড়ি ব্যাগটা একটু ঘুরিয়ে দাও আমি আমার মা বোনদের প্যান্ডেলে বলবো মা আপনারাও ব্যাগটা ঘুরিয়ে দেন না আজকে পরে 11:30টার উপরে বাজে গো মা প্রাণ খুলে দোয়া করে গেলাম গো মা একটা লোক উঠবেন না মা পা ব্যাগের মধ্যে যে যা পারেন দিয়ে দেন খুব দ্রুত দ্রুত মাত্র 5টা মিনিট আল্লাহ তুমি তাকায়া দেখো কে জানো মায়ের জন্য বাবার জন্য 100 200 500 10 20 1000 2000 টাকা ব্যাগের মধ্যে দিয়ে যায় আল্লাহ তুমি কবুল করে নাও না এদের জীবনটা সুন্দর করে দাও না এদের বাবা মাকে তুমি maaf করে দাও না আল্লাহ আল্লাহ এদের লেখাপড়ায় বরকত দেন অনেক ছেলের লেখাপড়ায় বরকত দেন আল্লাহ অনেকের পরীক্ষা সামনে এসএসসি পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা শেষ হবে